পূজোর উপহার স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তুলে দেওয়া হলো নতুন জামা কাপড় এবং দুপুরের খাবার। গত কয়েক বছর ধরে দুস্থদের পাশে দাঁড়িয়ে এভাবেই কাজ করছেন বনগাঁ স্বেচ্ছাসেবী সংগঠনের যুবকেরা। মানুষ হয়ে মানুষের পাশে থাকা সদিচ্ছা নিয়ে পথ চলা শুরু কয়েকজন যুবকের। মূলত করোনা অতিমারী পরিস্থিতিতে শহরের কয়েকজন যুবক সিদ্ধান্ত নেন মানুষের জন্য কিছু করবার। 2020 থেকে শুরু হয় স্বেচ্ছাসেবী সংগঠন দুর্নিবারের পথ চলা। সারা বছর নিজেদের বিভিন্নভাবে সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রাখেন তারা। শারদ উৎসবের প্রাক্কালে এবছরও সাধারণের পাশে দাঁড়াতে বনগাঁ ও পার্শ্ববর্তী এলাকায় ঘুরে ঘুরে প্রায় 100 জন শিশুর হাতে নতুন বস্ত্র, দুপুরের খাবারের ব্যবস্থা করেন তারা। এদিন পুরাতন বনগাঁ এলাকায় পৌঁছে সেখানকার 50 জন শিশুর হাতে নতুন জামাকাপড় তুলে দেন সংগঠনের সদস্যরা। এরপর 2 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় 20 জন এবং ন্যাড়াপুকুর বেলতলা এলাকায় 15 জন শিশুর হাতে তুলে দেন জামাকাপড় ও দুপুরের খাবার। সংগঠনের সদস্যদের দাবি, আগামী মহালয়ার দিন গোপালনগর মুন্ডাপাড়া এলাকাতেও একই রকমভাবে প্রায় 150 জন শিশুর হাতে নতুন জামাকাপড় তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে সংগঠনের পক্ষে দীপনারায়ণ মুখার্জি জানান, আমরা কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম মানুষের জন্য কিছু করার। ছাত্রজীবন শেষ করে আমরা সকলেই আজ কর্মজীবনে প্রবেশ করেছি, চাঁদা তুলে নয়। আমরা নিজেদের অর্থ দিয়ে যতটুকু পারি ঠিক সেইভাবেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সায়ন চক্রবর্তীর রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ। মানুষ হয়ে মানুষের পাশে থাকা সদিচ্ছা নিয়ে পথ চলা শুরু কয়েকজন যুবকের। মূলত করোনা অতিমারী পরিস্থিতিতে শহরের কয়েকজন যুবক সিদ্ধান্ত নেন মানুষের জন্য কিছু করবার। 2020 থেকে শুরু হয় স্বেচ্ছাসেবী সংগঠন দুর্নিবারের পথ চলা। সারা বছর নিজেদের বিভিন্নভাবে সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রাখেন তারা। শারদ উৎসবের প্রাক্কালে এবছরও সাধারণের পাশে দাঁড়াতে বনগাঁ ও পার্শ্ববর্তী এলাকায় ঘুরে ঘুরে প্রায় 100 জন শিশুর হাতে নতুন বস্ত্র, দুপুরের খাবারের ব্যবস্থা করেন তারা। এদিন পুরাতন বনগাঁ এলাকায় পৌঁছে সেখানকার 50 জন শিশুর হাতে নতুন জামাকাপড় তুলে দেন সংগঠনের সদস্যরা। এরপর 2 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় 20 জন এবং ন্যাড়াপুকুর বেলতলা এলাকায় 15 জন শিশুর হাতে তুলে দেন জামাকাপড় ও দুপুরের খাবার। সংগঠনের সদস্যদের দাবি, আগামী মহালয়ার দিন গোপালনগর মুন্ডাপাড়া এলাকাতেও একই রকমভাবে প্রায় 150 জন শিশুর হাতে নতুন জামাকাপড় তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে সংগঠনের পক্ষে দীপনারায়ণ মুখার্জি জানান, আমরা কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম মানুষের জন্য কিছু করার। ছাত্রজীবন শেষ করে আমরা সকলেই আজ কর্মজীবনে প্রবেশ করেছি, চাঁদা তুলে নয়। আমরা নিজেদের অর্থ দিয়ে যতটুকু পারি ঠিক সেইভাবেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সায়ন চক্রবর্তীর রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ।